বামপন্থী আন্দোলনের সঙ্গে আমি যুক্ত হয়েছি। আমার শ্বশুর বাড়ির লোকেরা সবাই বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত, সেই কারণে আমিও যুক্ত হয়েছি। এবং আমি একদম ঘরোয়া মানে হাউস ওয়াইফ ছিলাম, তারপরে আমার হাজব্যান্ড আমাদের সমস্ত পরিবার পার্টির সঙ্গে যুক্ত, সেই সূত্রে আমি প্রথম এমএলএ হই, পার্টি সদস্য পাই, তারপরে আস্তে আস্তে আমি মানে আরও রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেলাম। এখন এটা একটা দিক, আর হচ্ছে আমাদের বামপন্থীদের উপরে মাওবাদীর যে অ্যাটাক 2008-09 থেকে আরও আগের থেকে, তারা সেই সময়টায় আমাদের মানে বামপন্থীকে কীভাবে হাঁটানো যায় সেই জন্যে তারা প্রথমেই ওরা যতগুলো বাম বিরোধী ছিল যে সংগঠনগুলো ছিল সে তাদেরকে একজোট করে শেষমেশ তারা সন্ত্রাসবাদীর সঙ্গে হাতও মিলিয়েছিল তারা তৃণমূলেরা। সেই জন্যে প্রথমে সেই জঙ্গলমহলে আমরা ঢুকতে পারতাম না, জঙ্গলমহল এলাকায় আমরা থাকতাম, মানুষের সঙ্গে কথা বলতে পারতাম না, কিন্তু মাওবাদীরা যাদের তৃণমূল তারা নিজেরা ওখানে যুক্ত হয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলতো। এবং রাত্রে এসে আমাদের যারা কমরেডরা যারা মানুষের সঙ্গে যুক্ত থাকতো, মানুষের কাজের সঙ্গে আন্দোলন বা তাদের সঙ্গে যে কাজকর্ম করতো, তাদের কীভাবে তাদেরকে সরানো যায় সেই জন্য রাত্রে এসে আমাদের কমরেডদেরকে খুন করেছে, অনেক কমরেডকে খুন করেছে, আমাদেরও হুমকি তুমকি দিয়েছে কিন্তু সেই সময়টায়। আর সেটা একটা দিক, তৃণমূলরা সেখানে যেতে পারবে, আমরা কোনো মিটিং মিছিল করতে পারবো না, গ্রামে যেতে পারবো না, এইসব তারা হুমকি দিয়েছিল। কিন্তু আমরা সেই এলাকায় এখনও কাজ করছি। এখনও যেটা দেখছি 2012 সালে বিধানসভায়, আমরা তো 2011 সালে আমাদের বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই সময় আমাদের সরকার চলে যায়, আমরা কয়েকজন ওই এলাকার থেকে আমরা জঙ্গলমহল এলাকায় আমরা জিতেছিলাম, সব সিটে আমরা জিতেছিলাম। তার পরবর্তী সময় আমাদের যে সারদা নারদা রোজভিলি বিভিন্ন রকম যে এনজিওগুলো ছিল সেইগুলো আমাদের মানুষকে ঠকিয়েছিল, সেটার তার প্রতিবাদ আমরা বিধানসভায় একসঙ্গে আমরা মানে মুলতবি প্রস্তাব নিয়েছিলাম আলোচনা করার জন্যে। সেই সময়টাই আমাকে বিধানসভায় আমরা সবাই স্পিকার কাছে গেলাম, কেন আলোচনা করতে দিতে ওটা দিতে হবে, আলোচনা করার জন্যে আমরা গেছিলাম। কিন্তু সেখানটায় আমরা স্পিকারকে যখন বলতে যাই তখন তৃণমূলীরা যারা তৃণমূল বিধায়ক যারা ছিলেন এবং মন্ত্রী যারা ছিলেন সেইখানে আমাকে একজন মহিলা হয়েও আমাকে সেই চুলের মোটে ধরে তারা মারপিট করলো। আমাদের গৌরাঙ্গ চ্যাটার্জি তারপরে অন্য যারা আমাদের যারা বিধায়করা ছিলেন তারা সমস্ত তাদেরকে মারধর করেছিল, এইভাবে তারা মানে কাজকর্ম করছে। আর ইদানিংকারে যে সরকার আমরা দেখছি, আমাদের এই যে পঞ্চায়েত নির্বাচন হবে, এই যে মনোনয়নপত্র, আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা যে নিজেরাও যে ভোটে দাঁড়াবো সেটা কিন্তু তারা দাঁড়াতে দিচ্ছে না, দিচ্ছে না এই কারণে, কারণ ওদের তো সংগঠন থেকে তো ওরা আসেনি, ওরা মানুষকে খুন করে সরকারে এসছে, সেটাকে ধরে রাখার জন্য এখনও সেই সন্ত্রাসটা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের মহিলাদের উপরেও, যারা মহিলা প্রার্থী হচ্ছে মনোনয়ন জমা দিতে যাচ্ছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বাধা দিচ্ছে। বিশেষ করে পুলিশ এবং তৃণমূল তারা একজোটে, পুলিশ কিন্তু সেইভাবে কাজ করছে না। আমরা যখন মনোনয়নপত্র দিতে যাচ্ছি তখন তারা বলছে আমরা নিরাপত্তা দিতে পারবো না, তারা সেইভাবেই এখনও সন্ত্রাস চালাচ্ছে। আমাদের এই যে আমরা বিভিন্ন ব্লকে আমরা দিতে পারিনি, গোটা রাজ্যে এমনকি আমাদের জেলাতেও আমরা সেইভাবে আমরা নমিনেশন দিতে পারিনি। আমাদের কয়েকটা দেওয়া হয়ে গেছে, কয়েকটা ব্লকে আমাদের জেলাতেও রাজ্যতে বিভিন্ন ব্লকে দেওয়া হয়েছে, কিছু সবটা না হলো, কিন্তু সেইগুলোকেও তুলে নেওয়ার জন্যে তারা হুমকি দিচ্ছে বারেবারে, কাউকে অপহরণ করছে, কাউকে মারধর করছে। এই যে একটা অরাজকতা চলছে সেটার জন্যে আমরা আন্দোলন করছি, আমরা প্রতিবাদ করছি, আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষ বলছে আপনারা যেমনভাবে হোক আপনারা মনোনয়নটা দেন, আপনারা ভোটে দাঁড়ান, আমরা সেটা ভোট দিতে যদি সুযোগ পাই, ভোট দেওয়ার কোনো যদি সুযোগ পায় তাহলে আমরা নিশ্চয়ই ভোট দেবো। কিন্তু মানুষ তো সেটা সুযোগ পাচ্ছে না, তারা আইডেন্টি কার্ডগুলো সব নিয়ে নিচ্ছে, এরকম একটা সন্ত্রাস অরাজকতা, একদম ছোট বাচ্চার থেকেও কেউ বাদ যাচ্ছে না, বুড়ো পর্যন্ত তারা সবাইকে তারা আক্রমণ করছে তারা এইভাবে। আর মানুষের যে কাজকর্মের যে অধিকার সেই অধিকার থেকেও মানুষকে বঞ্চিত করছে। কোনো এলাকা উন্নয়ন ওরা বলছে উন্নয়ন, কিন্তু সেইভাবে উন্নয়ন হচ্ছে না। আমাদের বিশেষ করে জঙ্গল এলাকায় যেটা বলা হচ্ছে যে জঙ্গলমহল ভালো আছে, কিন্তু জঙ্গলমহল ভালো নাই, তারা কাজ পাচ্ছে না, বাইরে কাজের বাইরে চলে যাচ্ছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে, সেখানে কাজের সুযোগ আস্তে আস্তে কমিয়ে যাচ্ছে, পরস্পরের হিংসা হচ্ছে, মানুষকে বিভাজন করে দিচ্ছে, এটাই হচ্ছে তৃণমূলের রাজনীতি।